প্রত্যেক দিনই বলবো না, তবে শনিবার আর রবিবারটা আমি খেয়াল করে দেখেছি, আমার ঘরের লাগোয়া আম গাছটার গুঁড়িতে বসে থাকে একটি 16-17 বছর বয়সী মেয়ে। এলো চুল কাঁধ পর্যন্ত, মনে হয় অনেক দিন চিরুনি পরেনি। আধ ময়লা একটা টপ আর গাঢ় নীল রঙা স্কার্ট, রং চটে কেমন যেন গোমড়া আকাশের মতো হয়ে গেছে। শীর্ণকায় হাত দুটোর উপর মাথাটা নামিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। আমি আজ নিয়ে 3 দিন দেখলাম, শনিবার তাই কাজে থেকে দুটোর মধ্যেই ফিরে এসেছি। আমি একটু উৎসুকই ছিলাম মেয়েটার জন্য, কারণ ওকে আমি ওই একই ভঙ্গিমায় কান্নারত অবস্থাতেই একই সময়েই দেখেছি। আশেপাশের বাড়ির লোকজন এই সময় দুপুরের খাবার খেয়ে দিবানিদ্রার লোভটুকু সামলাতে পারে না। আমার এই ঘরটি একজন মানুষের থাকার পক্ষে বেশ বড়ই বটে। চারপাশে গাছগাছালি থাকার জন্য প্রাচীর দেওয়ার আবশ্যকতা বোধহয় বাড়িওয়ালা মনে করেননি, তাই বড় বড় গাছে ঘেরা বেশ পুরনো বাগানটায় এসে অনেকেই বসে বিশ্রাম করে। বিকালের দিকে পাড়ার সব ছেলেমেয়েরাও এসে জড়ো হয় খেলার জন্য। কিন্তু এই দুপুরবেলা ছাড়া আমি ওই মেয়েটাকে কই, কখনো খেলতে আসতে তো দেখিনি। কান্নার আওয়াজটা নিস্তব্ধ দুপুরের বুক চিরে আমার হৃদয় বিদীর্ণ করতে লাগল। মেয়েটার কান্নার মধ্যে কেমন যেন একটা অদৃষ্ট শক্তি ছিল, যা আমাকে বার বার তার কাছে টেনে নিয়ে যেতে চাইছিল যেন। আমি কিছুক্ষণ জানালা দিয়ে মেয়েটাকে দেখে চারপাশটা একটু চোখ বুলিয়ে নিয়ে আস্তে আস্তে আম গাছের গুঁড়ির দিকে চলতে শুরু করলাম। শুকনো আম পাতার মর্মর শব্দও যেন মেয়েটার কর্ণগোচর হলো না। আমি মেয়েটার পাশে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম, এই মেয়ে, তুমি কাঁদছ কেন? মানে প্রায়ই দেখি তুমি এমনভাবেই বসে কাঁদো। আমার আকস্মিক প্রশ্নে মেয়েটির কান্না বন্ধ হলো, কিন্তু মুখ না তুলে একই ভঙ্গিতে নির্লিপ্ত হয়ে সে বসে রইল। আমি ওর দু কাঁধে আমার হাত দুটো রেখে ওকে যেই না একটু তোলার চেষ্টা করেছি, ও যেন ভূত স্পর্শের মতো আঁতকে উঠে নিজের দু হাতে নিজেকে জড়িয়ে ধরে ভীত সন্ত্রস্তভাবে আরও গুটিয়ে যেতে যেতে কাঁদতে শুরু করল। আমি প্রথম ওর মুখটা আজ দেখলাম, ঢেউ খেলানো এলো চুলের ফাঁক দিয়ে বড় বড় দুটো টানা চোখ, কিন্তু কান্নার জলে চোখের পাতাগুলো ফুলে লাল হয়ে আছে। কম্পনরত দুটি ছোট্ট ঠোঁট, নিচের ঠোঁটের এক পাশটা রক্ত জমাট, শ্যামলা গালে এক পাশে যেন মারের দাগ, এখনও কালশিটে পড়ে আছে। খালি পা, হাত দুটিতেও অনেক ক জায়গায় কেমন যেন আঁচড় বা কামড়ানোর দাগ। আমার দিকে তাকিয়ে ভয়ে থরথর করেও কাঁপছে। আমি মেয়েটাকে দেখেই অজানা একটা ঘটনার ইঙ্গিতে চমকে উঠেছিলাম। ওকে আরও কিছু জিজ্ঞাসা করার আগেই ও ছুটে গেল আমার ঘরের দিকে। আমি ভাবলাম যে যাই হোক, মেয়েটার কি হয়েছে তা জেনে তাকে অবশ্যই সাহায্য করব। চারপাশটা একটু দেখে নিয়ে আমি ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিলাম। ঘরে ঢুকে দেখি মেয়েটি আমার ঘরের একটি কোণে গিয়ে আবার একই ভঙ্গিমায় বসে আছে। আমি ওর কাছে গিয়ে ওকে স্পর্শ করতে যাব, আবার ও আগের মতোই আচরণ করল। আমি একটু দূরে বসে ওকে আশ্বস্ত করলাম, বেশ, আমি তোমায় ছোঁব না, কিন্তু আমার মনের অজস্র প্রশ্নের উত্তর শুধু তুমিই দিতে পারবে। তুমি সময় নাও, আমি এখানেই আছি, সব শুনব। মেয়েটি কিছুক্ষণ কান্নার পর আস্তে আস্তে স্তিমিত হলো। আমি ওর জন্য এক গ্লাস জল এনে সামনে রাখলাম, বললাম, তুমি আমায় দেখেও ভয় পাচ্ছ? আমিও তো তোমার মতোই মেয়ে, আমায় ভয় না পেয়ে বলো তুমি কে, এখানে প্রতিদিন কাঁদো কেন? আর
তোমার অবস্থা দেখে আমি খুব ভালো করেই বুঝতে পারছি তোমাকে প্রত্যেক দিনই কেউ মারধর করে। আমার সবই অজানা, তুমি সব খুলে বলো, আমায় বললে হয়তো কষ্ট একটু কমবে। মেয়েটি জলের গ্লাসের দিকে তাকিয়ে রইল। আমিও জোর করলাম না আর, আহা কত কষ্ট পাই প্রতিদিন। একটু পর মেয়েটি বলতে শুরু করল, আমি শাস্তি দিতে চাই, আমি ওই ভালো মানুষ ভদ্রতার মুখোশধারী শয়তানগুলোকে শাস্তি না দিলে শান্তি পাব না, তিলে তিলে মারতে চাই, যেমন করে আমাকে ওরা দিনের পর দিন কষ্ট দিয়েছে। আমাকে নিজের হাত গলা পিঠ দেখিয়ে মেয়েটি বলে চলেছে ওর অত্যাচারের কথা, আর আমি চোখের সামনে ওর ক্ষত স্থানগুলো দেখে আর না দেখা পাশবিক অত্যাচারের কথা শুনে আমার কানকে বিশ্বাস করতে পারছিলাম না। প্রত্যেকটি অত্যাচারের কথা শুনছি আর চেনা মানুষটা, পাশের বাড়ির বয়স্ক ভদ্রলোক আর তার ছেলে, যার বাড়িতে এই নিষ্পাপ মেয়েটি পিষ্ট হচ্ছে, তাদের দুজনকে মনে মনে আমার জীবনের জানা কঠিনতম শাস্তির দ্বারা প্রতিনিয়ত হত্যা করছি। মেয়েটা পাশের বাড়ির স্ত্রীবিয়োগ্রত লোকটির বাড়ির ছোটোখাটো কাজকর্ম করে দেয়। মেয়েটির মাই আসত এই বাড়ির কাজকর্ম করতে, সে এখন অন্য জায়গায় কাজ করে। এটা বলে যে ওর মেয়ে তো বেশ বড় হয়ে গেছে, এখন ওই বাড়ির সমস্ত কাজের দায়িত্ব নিজের মেয়ের কাঁধে চাপিয়ে দিয়ে সে চলে গেছে অন্য বাড়িতে। বয়স্ক কাকুর ছেলে নাকি মদ গাঁজা আর ড্রাগসের শিকার। মেয়েটি চা কফি তাকে দিতে যায়, মাঝে মাঝে জুতো মোজা খুলে ঠিক করে শুইয়ে দেয় দাদাবাবুকে। যখন দাদাবাবুর নেশা মাথা চাড়া দেয় তখন নাকি দু একবার ওর সাথে জোর জবরদস্তিও করেছে, মাকে বলেও কোনো লাভ হয়নি। মা আবার বলেছে নেশা অবস্থায় অমন নাকি হয়, ও কিছু করবে না। কাকু সব জেনে শুনেও চুপ থাকে, মা মরা ছেলে কিছু নাকি বলা যায় না। এখন তো মারধর লাথি সব কেমন যেন গা সওয়া হয়ে গেছে, কিন্তু আজ যা ঘটেছে তা যে কোনো মেয়ের কাছেই অত্যাচার, দুর্দশা, যন্ত্রণা, ভয়, লজ্জা, সম্ভ্রম খোয়ানো সব সব কিছুর ঊর্ধ্বে। মেয়েদের সাথে যেটা হয়ে গেলে সে নিজে কেউ ঘৃণা করে, নিজের অস্তিত্বকে মিটিয়ে দিয়েও শান্তি পায় না, আজ মেয়েটির সাথে তাই হয়েছে। আমি ওর প্রতিটি শব্দের গভীরতা হৃদয় দিয়ে, শরীর দিয়ে, আত্মা দিয়ে যেন অনুভব করলাম। আমার ঘোর কাটছিল না, আমি বুঝলাম না কি করার আছে আমার। আমি আস্তে আস্তে মেয়েটার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরতে যাব, আবারও আগের মতো ভীত হয়ে জড়ো সড়ো হয়ে আস্তে আস্তে দেওয়াল ধরে দাঁড়িয়ে তারপর নিমেষে ছুটেই পালালো। আমি বাধা দিলাম না, সদ্য ধর্ষিত হওয়া একটি মেয়ের মুখ থেকে তারই অত্যাচারের বর্ণনা শুনে আমি তখন নিজেকে ঠাহর করতে পারছিলাম না। আবার কি ও কাল ওই বাড়িতে আসবে? আবার কখন সন্ধ্যা হয়ে গেছে আমি বুঝতে পারিনি, আজ আর খাওয়া নিয়ে কিছু মাথা এলো না, বিকালের যা ছিল তাই খেয়ে বিছানায় গেলাম। শরীর মন কোনো কিছুই আজ আমার সাথে যেন নেই, না আজ আমার ঘুম আসেনি। সারা রাত ঘরের কোণটাতে বসে থাকা মেয়েটির চোখে চোখ রেখে নারী হওয়ার আশীর্বাদ স্বরূপ ঈশ্বরের কাছে আমার কোটি কোটি প্রশ্ন রেখেছিলাম। জানলা দিয়ে রোদটা একেবারে মুখের উপর এসে পড়েছে, ধড়ফড় করে উঠে বসেছি। প্রথমেই ঘরের কোণে চোখ গেল, কালকের জল ভর্তি গ্লাসটা তখনও ওখানেই। তাড়াহুড়ো করে উঠতে গিয়ে গ্লাসটিতে লাথি লাগলো, যাহ সব জল পড়ে একাকার হয়ে যাবে। কিন্তু
এ কি, গ্লাস তো খালি। তাহলে কি আমি রাত্রে নিজেই? না না, মেয়েটিও তো না। তাহলে যা হোক, ওটা নিয়ে আর কিছু মাথা ব্যথা হলো না। 12:30 বাজে, স্নান করলাম, একটুও ভালো লাগছে না যে কিছু খাই। রবিবার হলেও আজ আমি শুধু দুপুরের অপেক্ষায়। 1টা বাজলো, 1:30, 2টো। আমি জানালা আর বিছানা করছি। মেয়েটি কই? তাহলে ও কি কাজ ছেড়ে দিল, না আজ আবার কিছু হলো? 3টে বাজলো, আমি আর থাকতে পারছি না, আমাকে জানতেই হবে। হঠাৎ করে কাউকে জিজ্ঞাসা করব তাও তো হয় না। বিকালে বাচ্চারা খেলতে এলো, আমি কি একবার বাগান দিয়ে ঘুরে ওই বাড়িটার পাশে গিয়ে দেখব? ভাবতে ভাবতেই পা বাড়ালাম। আস্তে আস্তে বাগান দিয়ে বাড়িটির সদর দরজায় এসে দাঁড়ালাম। দেখলাম তালা ঝুলছে। তাহলে কি বাড়িতে আজ কেউ নেই বলেই মেয়েটি কাজে আসেনি? না, কালকের ঘটনার পর থেকে বাপ বেটা বিপদ বুঝে গা ঢাকা দিল। আমি আবার বাগানের পথে হাঁটলাম। আজ দেখি একটি বাচ্চার মা তার বাচ্চাটাকে ডাকতে এসেছে, ওকে ওষুধ খাওয়াবে বলে। আমার সাথে দেখা হতেই বেশ টুকটাক কথা বললাম। আমি তো সবে 6 মাস হয়েছে এখানে এসেছি, আর কাজের চাপে সবার সাথে আলাপও ভালো হয়নি। বৌদিটির সাথে কথা প্রসঙ্গেই পাশের বাড়ির কথা পারলাম। কে থাকে, কোনো তো আওয়াজও শুনতে পায় না, এইসব। বৌদিই বলল, ওই বাড়িতে তো কেউ থাকে না এখন, প্রায় 8 মাস মতো হলো। ওখানে একটা কাজের মেয়ে রান্নাঘরে আগুন লেগে মারা গিয়েছে, আর তারপর থেকেই ওখানে কেউ আর থাকে না। নেশা করা ছেলে আর বৌমারা বাপ মিলে কোথায় থাকে কে জানে। আমি বৌদির কথা শুনে যেন ভূমিকম্প অনুভব করলাম। মাথাটা কেমন যেন ঝিমঝিম করতে লাগলো। আমার কানের পাশ দিয়ে গরম ঘাম বইতে লাগলো। চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে আসছে। কি শুনছি আমি, আর মেয়েটি আমায় যা বলল কাল। আমি আসছি বৌদি, শরীরটা ভালো লাগছে না বলেই দ্রুত চলে এলাম। এসেই বিছানায় গা এলিয়ে দিয়েছি। একটু কাত হয়ে শুতেই দেখলাম মেয়েটা ঘরের কোণে বসে। আমি ভয়ে মুখ থেকে কিছু বলতে পারলাম না। সে আমার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে, বলে চলল, আমি আগুনে পুড়ে মরিনি। দাদাবাবুর হুঁশ ছিল না, সে কি করেছে আমার সাথে। আমি ওর অত্যাচারে তো ওর বিছানাতেই নিঃশ্বাস ত্যাগ করেছিলাম। ওরা দুজন বাপ বেটা মিলে আমার সেদিন লাশটাকে অর্ধদগ্ধ করে ফেলে দিয়েছিল। আমি কত করে দাদাবাবুকে, কাকাবাবুকে হাত জোর করে বলেছিলাম, আমার আগুন দেখে খুব ভয় লাগে, আমাকে আগুনে দিও না, দিও না। কিন্তু ওরা যেন কিছুই শুনছিল না। আমার আর্তনাদ সেদিন বাতাসেই যেন মিশে গেছিল। আমার কান্নার আওয়াজ শুধু তুমিই কেবল শুনেছ। তুমি আমার আওয়াজ হয়ে আমার করুণ আরতি সবাইকে জানিও, তাহলেই আমি শান্তি পাব, শান্তি, চির শান্তি। না, আমি আর ভয় পেলাম না। মেয়েটা আস্তে আস্তে মিলিয়ে গেল। মেয়েটার যে কি নাম ছিল আমি তাও জানার প্রয়োজন অনুভব করি দি। কিন্তু এটুকু আমার নারীর হৃদয় দিয়ে বুঝলাম, জীবন্ত অবস্থায় মেয়েটা এতটাই লাঞ্ছনা অত্যাচার পেয়েছে ওর ওই ছোট্ট বয়সে নরম শরীরে। ভূত হওয়ার পরও যেন ও নিজের মধ্যে অসীম শক্তির আবির্ভাব টের পাচ্ছে না। পরিবর্তে জীবিত অবস্থার সেই ভয় অবিশ্বাস আমি তার চোখে তখনও দেখেছিলাম। সে ভূত হয়েও নতুন কারো স্পর্শেও আঁতকে উঠছিল। নারী ভূত হয়েও বুঝি নিজেকে মানুষ ভাবতে পারে না। অনন্ত শক্তির অধিকারিণী হওয়া সত্ত্বেও
নিজেকে পরাজিত থাকতে হয় কোনো বিশেষ এক জাতির অপরাজেয় কলুষিত মানসিকতার সামনে। নারী, তুমি ভূত হয়েও এত ভীত? হ্যালো ফ্রেন্ডস, ইফ ইউ লাইক আওয়ার ভিডিওস দেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, মেক ইউ লাইভ অ্যান্ড প্রেস দিস বেল আইকন।